আপনারা মিশে সৌদা করতে চিনেন তো কি করে সে সিনেমা করে সিনেমা বাংলাদেশে ভিলেনদের মধ্যে ও লাস্টিং বেশি করছে বলে আমারে আজকে একটা ভিডিও দেখালো হুজুর ওই মিশে সৌদাগর একটা ওয়াজ মাহফিলে গিয়ে বলে অদ্ভুত কাণ্ড এই কোরআন এত বড় কিতাব কিভাবে তারা অন্তরের মধ্যে ধারণ করছে সুবহানাল্লাহ বলে আর এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে সমস্ত হাফেজ কারীরা চিন্তাই করা যায় না পুরা কোরআন 30 পারা কোরআন এত মোটা কোরআন বুকে লালন করে ব্রেনে রাখে অদ্ভুত আর কোন ধর্মের কোন পাঠক বলতে পারবে না শুধু এই কোরআন হেফজকারী শুধু এই কোরআন পড়ার সময় আপনি দেখবেন আপনার ভেতরের চোখ থেকে পানি চলে আসবে যদি আপনি নিবেদন রাখেন শোনার জন্য তো আরেকটা কথা বলছি মাদ্রাসার তালিবুল ইলম হাফেজে কোরআনদের ব্যাপারে কথা বলছি আরেকটা কথা বলছি ভন্ড মাঝবান্ডারি অথবা ভন্ড যারা মাজার পূজা করে তাদের ব্যাপারে বলছে যেখানে আমার বিশ্বনবীর রোজাকে সেজদা করা জায়েজ নাই তো মাজারে কিভাবে সেজদা করা জায়েজ সুবহানাল্লাহ বলেন আমার নবীর রোজা শরীফে যদি সেজদা দেওয়া জায়েজ না তাহলে তো মনে হয় মাজারে সেজদা দেওয়া জায়েজ হইতেই পারে না হাফেজে কোরআন এবং রোজায় আথার নিয়ে যে কথা বলছেন হৃদয় বিদারক কথা হৃদয় ছোঁয়া কথা তো ইন্না মিন ইজলালিল্লাহির মধ্যে হামিলুল কোরআন আল্লাহ তাআলাকে সম্মান করা হবে যদি তুমি তিন প্রকারের মানুষকে সম্মান করো তার মধ্যে হলো হাফেজে কোরআন তার মধ্যে হলো কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে কোরআনের ধারক বাহক সুবহানাল্লাহ وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ সেই রবের পক্ষ থেকে এই কোরআন আসছে না মানুয়াটি কোনো কথা এটা কার পক্ষ থেকে আসছে বলেন রবের পক্ষ থেকে এই কোরআন আসছে এই কোরআন মুক্ত মালিক গাথলে মালায় বাড়ে যে তার সভা বটে না গাথলে অদিত্যি সমান মনোলোভা বাড়ে তাতে তেমনি কোরআন পড়লে পারে ইজ্জতে বাড়ে লোক সমাজে না পড়লে অদিত্যি সমান খোদার কিছুই নাহি আসে সুবহানাল্লাহ এই কোরআন যারা পড়বে তাদেরকে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন আর যারা কোরআন পড়বে না তাদের কি কোনো লাভ হবে না ক্ষতি হবে আল্লাহর কোরআন যদি মানুষেরা কেউ না পড়ে আল্লাহর ক্ষতি হবে কিন্তু ক্ষতিগ্রস্ত তো আমরাই পড়ব আমার রবের খবরে যদি যায় যখন জিজ্ঞেস করবে মান রব্বুকুম দীনুকুম নবিয়ুক তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে আমি একটা তাফসীরের কিতাবের মধ্যে দেখেছিলাম যারা কোরআন নিয়ে গবেষণা করে যারা কোরআনের আলেম এবং হাফেজ তাদের মরণের পরে আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফটাকে কুদরতিভাবে বাইন্ডিং করে নিজের বডির মধ্যে ঢুকায়া দিবেন সুবহানাল্লাহ যিনি মারা গেলেন তার অন্তরের মধ্যে এই পুরো কোরআন শরীফটাকে বাইন্ডিং করে ঢুকাই দিবেন কুদরতিভাবে আল্লাহু আকবার আল্লাহ পারেন না আমার আপনার সন্তান সন্ততি আমার আপনার ধন সম্পদ কেউ কি কবর জগতে কাজে লাগবে না পানি খেতে চাব পানি পান করতে চাব পানি পানি করে কাঁদা কি পানি পান করানো হবে ক্ষুধার তাড়নায় মানুষ ছটফট করে কাঁদবে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম যাক্কুম ফলটারে এনে দেবে যেই ফল খেলে কাঁটাযুক্ত যেই ফলের একটা ফোঁটা রস বা কষ যদি পৃথিবীর মধ্যে পড়ে লাউ আন্না কতরাতা যাক্কুম কুদিরাত ফিদ দুনিয়া আফসাদাত
পৃথিবীর মধ্যে যদি এক ফোঁটা রস বা কষ এই জাক্কুম গাছ থেকে পড়ে পুরা পৃথিবীর সকল পানি নষ্ট হয়ে যাবে, তিক্ত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটার কোনো কিচ্ছু থাকবে না, খাওয়ার মতো উপযুক্ত থাকবে না, পান করার মতো উপযুক্ত থাকবে না। তো না গিলে ফেলতে পারবেন, না ওগড়িয়ে বের করে দিতে পারবেন, এটার কোনো মানুষের সুযোগ থাকবে না। শুধু যন্ত্রণা, লা ইয়াবুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না আবার জিন্দাও থাকবে না। এই কবরের আজাব কি আমরা পেতে চাই? না। কথা বলেন, পেতে চাই? কবরের আজাব থেকে বাঁচতে হলে তোমাকে কোরআন ধরতে হবে। যুবকেরা শোনো, মুরব্বীরা শোনো, বাবাজিরা শোনো, মা বোনরা শোনো, আমি একটা ফতোয়ার কিতাবের মধ্যে দেখেছি। আমি যখন ফতোয়া বিভাগ নিয়ে গবেষণা করি যে কবর জগতে কি ভাষায় প্রশ্ন করা হবে, কবর জগতে কোন ভাষায় প্রশ্ন করা হবে, বিভিন্ন মতামত আছে। তবে এটাও আছে যে কবর জগতে আরবি ভাষায় জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ। আবার একটি কথা হাত্তাল ইমকান আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলছেন যে 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 ভাষায় জানবে তাকে সেই ভাষাতেই প্রশ্ন করা হবে যদি সে কোরআনের সাথে মহাব্বত রাখে। এটা সুবহানাল্লাহর আওয়াজ জোরে বলে। এজন্য আসুন, মিশা সওদাগরের মতো একটা লোক যদি ভিলেন হয়ে সবসময় সিনেমা করে এ কোরআনের মর্যাদা বুঝে আর শরীয়ত সংক্রান্ত আলোচনায় এখন এসে সে বুঝতে পারে, তাহলে আমরা কেন বুঝবো না? আমরা দোয়া করি এই পাবনা থেকে যেন মিশা সওদাগরকে আল্লাহ মরণের আগে পাকা একজন মুসলমান বানিয়ে মরণ দেন। আমিন। একটু জোরে বলেন আমিন। আর আমরা যারা কোরআনুল করিমকে এ পর্যন্ত সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে জানি না, আল্লাহ যেন আমাদের পাবনাবাসীকে সহ সারা দেশের মানুষকে, পরবর্তীতে সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার সুযোগ দান করেন বলে আমিন।